কতার বিশ্বকাপে নেদারল্যান্ডস সেনেগালের ম্যাচে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এই ম্যাচে চেকিও কোয়েটার ইঞ্জুরি স্তব্ধ করে দিয়েছে গোটা গ্যালারিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধেই স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন সেনেগালের চেকিও কোয়েটে। প্রতিপক্ষ ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন সেনেগালের এই তারকা। এরপর বেশ কিছুক্ষণ মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে, তবে শেষ পর্যন্ত সেই চিকিৎসায় সেরে না উঠলে শেষ পর্যন্ত কোয়েটাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে সেনেগালের এই তারকাকে। নেদারল্যান্ড সেনেগালের ম্যাচে এমন বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে গ্যালারির দর্শকরা। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে পরাজিত হলেও আক্রমণাত্মক ফুটবলে সবার নজর কেড়েছে সেনেগাল। ম্যাচে নেদারল্যান্ডসকে আক্রমণে কোণঠাসা করে ফেলেছিল তারা, তবে শেষ মুহূর্তের গোলে পরাজিত হয় সেনেগাল। ম্যাচের 84তম মিনিটে গাকপোর গোলে জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। দলের পরাজিত হওয়ার দিনে গুরুত্বপূর্ণ তারকাকে হারিয়েছে সেনেগাল।